فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جانا شمان لتوب هاي جانا تشيشن যে বর্তমান আমাদের দেশে যেভাবে বিয়া পড়ানো হয়, প্রথমে মেয়েকে তারপর ছেলেকে, এই ধরনের বিষয়ের কোরআন এবং সহিহ সুন্নাহর বিধান কী বা সঠিক নিয়ম কী? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আসলে নারী চাহে কুমারী হোক বা বিবাহিত হোক, তার গার্জিয়ান বা ওলির প্রতি বা অভিভাবকের প্রতি ফরজ হলো এই যে বিবাহ দেওয়ার আগে তার কাছ থেকে অনুমতি গ্রহণ করা। মেয়ে যাকে চায় না তার সঙ্গে বিবাহের ব্যাপারে তাকে বাধ্য করা ঠিক না। আর যদি কোনো অভিভাবক বা ওলি বা গার্জিয়ান যদি সেই মেয়ের অনুমতি এবং সন্তুষ্টি ছাড়াই যদি কোনো জায়গায় বিবাহ দিয়ে দেয় তাহলে তার ইচ্ছা সে বিবাহ ভেঙে দিতে পারে বা সংসার করতে পারে। তাই এই ক্ষেত্রে অভিভাবকের করণীয় হলো এই যে বিবাহ দেওয়ার আগে মেয়ের কাছ থেকে অনুমতি অবশ্যই নেবে। এখন কথা হলো এই যে বর্তমান আমাদের দেশে যেভাবে বিবাহ পড়ানো হয়ে থাকে, সত্যিকারই আসলে যদি কোরআন এবং সহিহ সুন্নাহকে যদি দেখা যায়, জাহেলিয়াতের যুগে বিয়ের ব্যাপারে 5 রকমের বিয়ে পাওয়া যেত। তার মধ্যে একটি যেটা কোরআন এবং সহিহ সুন্নাহ সমর্থন করে সেটা হলো এই যে বিবাহ সহিহ শুদ্ধ হওয়ার কোনো বাধা ছাড়া ছেলে এবং মেয়ের অস্তিত্ব থাকা। বাধা ছাড়া বলতে অর্থাৎ তাদের মধ্যে থেকে যেন কোনো কেউ মুহাররামাতের মধ্যে যেন কোনো কেউ না হয়, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো এই ইজাব। ইজাব বলতে মেয়ের অভিভাবক বা মেয়ের গার্জিয়ান বা ওলি বা তার প্রতিনিধি পক্ষ থেকে কথা বলা যে আমি তোমার সাথে অমুক মেয়ের বিবাহ দিলাম। তৃতীয় হলো কবুল, অর্থাৎ স্বামী সে কি করবে, সে বলবে যে আমি এই বিবাহ কবুল করলাম। এটা হলো ছেলের পক্ষ থেকে এ ধরনের হওয়া উচিত। মেয়েদের পক্ষ থেকে শুধু যিনি ওলি বা অভিভাবক বা যিনি গার্জিয়ান তিনার কাছ থেকে অনুমতি নেবেন এবং ছেলেকে কবুল পড়াবেন, এটাই হচ্ছে আসল নিয়ম। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।